আমি কোন ভুল করলে আমার দুটো থাপ্পড় মারেন আমারে বুঝায় এখন আমি কি করছি কমেন তো আরে ভাই আমি তো আপনাকে চিনি না আপনাকে চট থাপ্পড় মারতে যাব কোন দিক আমি কি জানতাম ওই খবিশটা ফোন ধরবো এই সাবধান আমার জামাই ক্লিয়ে আপনি ইনকা করে কথা বলছেন কেন 500 টাকা আছে স্যার এটা কি নেবেন তুমি বলতে হবে জান বলতে হবে বাবুরে ময়না কাছে আসো এগুলো সব বলতে হয় আপনি তো আবার চেয়ারম্যানের মেয়ের সাথে শুরু করছেন আচ্ছা আজকে কোনো দিবস নাকি মানে আজকে কি কোনো বিশ্ব অবহেলা দিবস ভাইজান জীবনে তো বহুত দিবসের নাম শুনছি কিন্তু এই যে বিশ্ব অবহেলা দিবস নামে কোনোদিনও কোনো দিবস শুনি নাই তা কি হয়েছে কি ভাইজান না এই যেরকম এসে যেরকম অবহেলা পাচ্ছি সেই জন্য মনে হলো যে বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব এইসব দিবস থাকে না আজকে মনে হচ্ছে বিশ্ব অবহেলা দিবস খালি অবহেলাই পাচ্ছি আমিও কিন্তু কম অবহেলা পাইতেছি না তাই নাকি তাহলে আসেন আমার কি বলে আসো আমার বুকে আসো অবহেলা কাটাকাটি হয়ে যাক কাছে আসো ভাইজান এত উত্তেজিত হওয়ার দরকার নেই এসব পরে করেন আর কি ভাইজান পরে করেন আর কখন দাওয়াত দিছে আপনি আজকে তো একটু পরে যাব আচ্ছা বুঝলে পা আমরা তাহলে যাই দাওয়াত খেতে যাই মানে শত্রুপক্ষের বাড়িতে যে দাওয়াত খেয়ে আসবেন আরে ভাও বোঝা লাগবে না তারা কি ভাবতেছে না গেলে তো কিছু বুঝতে পারবো না আমরা বলছি না যে অবহেলা পাচ্ছি সবসময় অবহেলাই পাই ভালো লাগে না হয়েছে আপনি তো যাইতেছেন ওই মায়েরা দেখার জন্য অত ঢং করার কোনো দরকার নাই আর শুনে একটু চোখ কান খোলা রাখেন শিলু কিছু খাইতে দিলে ওইটা বুইজা খায়েন আচ্ছা আমি যদি বিসমিল্লাহ করে খাই তাহলে তো কিছু হবে না এই লোকের সাথে কথা কয় ঠিক আচ্ছা মানে বিসমিল্লাহ করলে নাকি জাদু টোনা সব থাকে না অবশ্যই এই মিটে এরকম গাধা কেন এরকম কথা বলে কেন আরে এক একজন মেয়ে এক এক রকম ওই রকমই আর কি চলেন যাই তুমি কি মেয়ে মানুষ অনেক চেন না আসিনি কম বেশি তো চিনছি ছোটকাল থেকে মেয়ে দেখছি মানে তুমি কি একটু বদমাশ চাই না ভাই ওদের ভাই ভাই কই না একটা ফালতু লোক একটা খারাপ মানুষ ভাই আমি আবার কি করলাম আপনি বাবা কি করলাম আবার হ্যাঁ মনে হচ্ছে বাজার মাসে উল্টা খাওয়া যেতেছে না এই আপনি ওই যে কাজের মেয়ে উদু উচা লম্বা হ্যাঁ তার সাথে ইষ্টুগুলো লাইনে গেছিলেন কিছু জন্য হ্যাঁ এসব কি ছি 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 ভাই আপনি আবার কোথেকে শুনেন ভাই এটা আমি মানে আমি তো শুনে চুপচাপ আছি এলাকার লোকজন শুনে ফেলেছে আমি অনেক যে ঠান্ডা করার চেষ্টা করছি কিন্তু খুব পরেশান মতো গেছে সি ভাই কত সুন্দর চেহারা শিক্ষিত মেয়ে মানুষ পেলেন না কাজের মেয়ের সাথে ইষ্টগুলো করতে গেছেন হ্যাঁ আমি তো বিয়া বাঁচানোর চেষ্টা করতেছি অনেকখানে বাঁচাইছি ওই ওরা তো আপনার নামে কেস করে দিতেছে কেস করবো মানে ভাই কেস চালানোর মতো টাকা পয়সা পাইলে না কেস করবো আরে কেস করবো টাকা পয়সা টাকা এসব তো বুতে জোগায় সিনেমার টাকা আর কেসের টাকা মানুষ বুতে জোগায় রে ভাই ভাই রে ওইসব লোকজন মিলে আপনি তো জেহেনে পাই সে নেম্বারে আড্ডি গুড্ডি পালসি করে ফেলেন একেবারে ভাই কি বলতেছেন আপনি এইসব আরে ভাই সত্যি কথা কিছু আমার কথা বিশ্বাসটা হলো অন্য জায়গায় তো শোনেন এই যে আপনি যান সামনে দোকানে যা চা খান চা খাওয়ার সময় কবেন যে আছে কাজের বুয়া বলে কি হয়েছে কাট করে আপনার কথা কবো আপনি বলে একটা আইফোন দিচ্ছেন অনেক স্টুকুলোর দান্দা করছেন উঁচা লম্বা সুন্দর স্বামীটা ছোট আপনি ফর্সা মানুষ একটা চান্স নিয়েছেন না ভাই ভাই আপনি আমার প্রতিবেশী আমি আপনার সম্মান করি ভাই আপনি আমার বাঁচান ভাই আরে ভাই বাঁচানোর চেষ্টা করতেছি তো ভাই রে প্রতিবেশীরে বাঁচান কিন্তু একটা ইমানের অঙ্গ আমি চেষ্টা করতেছি আমি ওদের ঠান্ডার হার জন্য প্রায় 100-200 টাকার অনেক জিনিসপত্র ঠান্ডা জিনিস খাইছে অনেক খরচ হয়ে গেছে রে ভাই আচ্ছা ঠিক আছে আপনি সেখানে যা খুশি খরচ করতে থাকেন আমি দেবো তারপর উদ্ধার করুন ভাই প্লিজ আরে ভাই আমি তো চেষ্টা করতেছি খরচ তো চিন্তা ভাবনা করছো তো মারপিট দিত রে ভাই আমি ঠান্ডা করে দমায় রাখছি কিছু খরচ পাতি আছে কিন্তু আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই ভাই আপনি খরচাপাতি করতে থাকেন সেখানে যা লাগে করতে থাকেন আমি যেমন নেই কোনো সমস্যা নাই আমি অবশ্যই করবো কিন্তু হয় কি খরচাপাতি পরে আবার করবেন যে না খরচাপাতি দিতে পারেন তত দাম হলে দিবেন তো খরচাপাতি অবশ্যই অবশ্যই দেবো ভাই না এখন তো অবশ্যই অবশ্যই করতেছেন ভাই পরে যখন খরচ হয়ে যাবে তখন তো দিতে যাবেন না আবার কোন অবশ্যই দিবেন হ্যাঁ দেবো ভাই কোনো সমস্যা নাই তাহলে 50,000 ঠিক আছে জি এত টাকা কেন ভাই এখন এত টাকা হয়ে গেল আইফোন হ্যাঁ আপেল কামড় দেখায় অংশবাদ ওইটাই কিনছেন কত টাকা দিয়া ওইটা আপনি ওইসব মেয়ারে দিতে পারেন আর 50,000 টাকা দিয়ে মান সম্মান বন্ধ করতে পারবেন না ভাই একটা কথা বলি টাকা অচল হলে টাকা কিন্তু চালান যায় কিন্তু মানুষ অচল হলে বদনাম যদি হয় অ কিন্তু আর চালান যায় না রে ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই আমি আপনার দিবো আপনি আপাতত কাজ চালাই যান ওর কাছ থেকে আমার একটু উদ্ধার করেন ভাই আমি চেষ্টা করবো 100 বার চেষ্টা করবো দরকার হলে গলা পানি নাক পানি পড়তে খেলে নাক বাসা বাসা আমি চেষ্টা করবো কিন্তু তাহলে কিছু অ্যাডভান্স দেন
ভাই মানে আমি তো সাথে করে নিয়ে আসি নাই, কোনো সমস্যা নাই, আমি আপনার চেক লিখে দিতেছি, আপনি আপনার সুবিধা মতো উঠাই নিয়েন ভাই, তাও আমার ওর কাছ থেকে উদ্ধার করুন ভাই। আমি চেষ্টা করবো, মাথার কাছে কিছুই নেই, অল্প কিছু নাই। না ভাই আমি হুট করে চলে আসি তো, সত্যি আমি কিছু নিয়ে আসি নাই। আচ্ছা ঠিক আছে, এমন না থাকলে ভাই রে আমি তো বিপদ আপদ বুঝি তো না। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকালবেলা একটু পর হাজার বিশেক আপাতত নিয়ে এসেন, ঠিক আছে, পরবর্তীতে আমি দিন দশ অনেক ভাই খাওয়াইতে হয় বুঝলেন। ঠিক আছে ভাই, খুব নিয়ে আসবো আমি। ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। বলো ডাকছো কেন? কাজ সারা নিশ্চিত ডাকি নেই। আচ্ছা আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করতেছি তোমার খুব তাড়া, কি সেরা তো তাড়া তোমার? তোমার এত খেয়াল করতে কে বলছে? যা কইতেছি তার উত্তর দাও। কি বলবো বলো। না আমার খালায় তো তোমার পছন্দ করেনি। কেন? না খালায় বলছে পাত্রের বয়স অনেক বেশি। আমিও বিবেচনা করে দেখলাম, কথা কিন্তু মিথ্যা না। তোমার খালায় কথা বলছে? না বললে কি আমি আজ রে তোমার লগে পেসেল পড়তেছি? অবশ্যই বলছে। তাহলে তুমি এখন কি করবা? এবার লাইন আসো। আমিও চিন্তা করতেছি খালার কথাটার একটু গুরুত্বের সাথে নিতে হয় না, তাহলে আমি একটু ভাইবা দেখি, একটু সময় নেই। আর তাছাড়া তুমিও দুই দিন ধরে যেই একটা ভাব নিতেছো, এত ভাবনা অর্থ কিছু নেই। এক কাজ করো, বিয়াটা পিছিয়ে দাও, বাবার সময় পাইলা। বিয়া পিছিয়ে দিমু মানে? বিয়ে করে ফেলাইলে সমস্যা না, তার সে পিছিয়ে দাও, একটু বাব্বা ভালো করে বাবার সময় পাইলা। তুমি কি বিয়া পিছাইতে চাও? অবশ্যই যাই। তোমার মনে একটা ভাবনা আসছে, আমার উচিত তোমার সেই ভাবনার সম্মান দেখানো। আমি বুঝলাম না, কই তুমি এই বিয়া পিছানোর কথা শুনে আমার হাতে পায়ে ধরে অনুনয় করবা যে বিয়া পিছাও না, আমি তোমার স্যার আমার কলিজার পানি শুকিয়ে যাব, আর তুমি উল্টো আমার কইতেছো বিয়া পিছানোর কথা। ভয় দেখাবো কেন? আমি যা বলছি তাই কর। মানে তুমি বিয়া পিছাবো? তুমি না পিছাইলে আমি পিছাবো, কথা ফাইনাল। তা কয়দিনের লেগে পিছাইবা? অনির্দিষ্টকালের জন্য। কি সত্যি সত্যি বিয়ে পিছানোর কথা চিন্তা করতেছে? কি মুশকিলে পড়লাম। স্যার আজকে কি আপনি এখানে অফিস করতেছেন নাকি? বুঝছো সল্লু মিয়া, বাসার যে অবস্থা তাতে কোনটা ক্লাসরুম আর কোনটা কিচেন রুম এটা বোঝা মুশকিল। মানুষের কি আজব কাজকাম, মানুষ মোমবাতি জ্বালায় মরা মানুষকে স্মরণ করে আর মোমবাতি নিভায় করে জন্মদিন, এটা কোনো কথা হইল? হ্যাঁ নূপুর একটা কত সুন্দর জিনিস, কত দামি জিনিস, এক পিসের দাম 1000, এটা পরে পায়ের নিচে। হ্যাঁ স্যার ঠিক বলছেন, এটাই কঠিন বাস্তবতা। যেমন এই কঠিন বাস্তবতার কারণে আমি মশার কামড় খাইয়ে কালকে সারা রাত কাটাইছি। এই জন্য আমি একটা মাস্টার প্ল্যান করছি, তোমারে সেটা বুঝায় বলবো। ওটা কি ছবি আঁকে বুঝাবেন? ছবি আঁকে না, সব পয়েন্ট আউট করছি। সিন্তিকা, হ্যাঁ হুম, এই আনিফ, এই গোয়েন্দা মানে সালদু, আসলো সালদু, আসলো সুমন। ওরকম আমরা বোন তো কি জানে কি করবো কইছিল, কিন্তু তার কাজকর্ম তো আমি কোনো মিলি খুঁজে পাইতেছি না। আরে বাবারে একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে একটু ভূমিকা দিতে হয় না? ভূমিকা স্যার আসল কথায় যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে ভূমিকা বাদ, আসল কথায় আসি। বলুন স্যার। আমাদের প্রথম কাজ হবে ওদের সবাইকে একটা প্রেশারের মধ্যে ফেলা, কাজের প্রেশার। ওদেরকে চারদিক থেকে একটা প্রেশারের মধ্যে ফেলতে হবে, এমন প্রেশার দিতে হবে দম নেবার কোনো উপায় থাকবে না। বলুন কি স্যার, তার মানে কি এটা শ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে তো? এটা তো স্যার অ্যাটেম্প্ট টু মার্ডার কেস হয়ে যাবে। আরে না আমি উপমা দিতেছি, উপমা উদাহরণ দিতেছি। ওদেরকে এমন কাজের চাপের মধ্যে ফেলতে হবে যাতে করে ওরা কাজের চাপে এই বাড়ি থেকে ভেগে চলে যায়। হ্যাঁ এটা তো ওরা করতেছে, এর মধ্যে একজন অলরেডি ক্যাটাগর হয়েছে। আরও প্রেশার দিতে হবে, এদেরকে ভাতে মারতে হবে, মাঠে মারতে হবে। এটা কীরকম স্যার? এই বাড়িতে ওরা যে আয়েশের মধ্যে আছে, একটা সুবিধার মধ্যে আছে, এই আরামকে হারাম করতে হবে, সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করতে হবে। ওরা বিদ্যুৎ পাবে না, বিছানা পাবে না,
খাবার পাবে না, পানি পাবে না। স্যার, আপনার কথায় আমি একটা আশার আলো দেখতে পাচ্ছি। আমার মনে হয় এই প্রেশারেই কাজ হবে। এইটা হইতেছে প্ল্যান এ। কাজ না হওয়ার কোনো কারণই নাই। যদি আমরা ফেল করি তাহলে প্ল্যান এ বাদ দিয়ে প্ল্যান বিতে যাব। প্ল্যান বিটা কি স্যার? প্ল্যান বি অনেক ডেঞ্জারাস। আমার ধারণা প্ল্যান বিতে যাবার কোনো প্রয়োজন নাই, প্ল্যান এতেই কাজ হবে। প্ল্যান এতেই ওরা বাবা গো মা গো বলে এই বাসা ছাড়বে। যদি প্ল্যান বিতে যায়, অর্থাৎ যদি প্ল্যান এতে কাজ না হয়, প্ল্যান বির অ্যাকশন যখন শুরু হবে তখন ওরা বাবা গো মা গো না, দাদা গো দাদি গো, নানা গো নানি গো বলে এই বাসা ছাড়বে। তাহলে তাহলে আমরা এখন গেট আউট প্রজেক্ট শুরু করতে পারি। হ্যাঁ, অফকোর্স, গো অ্যাহেড স্যার। চাষি, চাষি, ও চাষি, কি ব্যাপার তোমরা এখানে কেন? না, মানে হচ্ছে যে ওই দুপুরবেলা দাওয়াত দিছে, সেজন্য খেকা। দাওয়াত দিছে? কেন দাওয়াত দিছে? কেন আপনার মেয়ে ওই কি ছিল না, ছিল যে সে সে দাওয়াত দিছে। আমার বিশ্বাস যে আপনি পরখ করে দেখতে পারেন, আপনি ডাকেন যে জিজ্ঞেস করেন, আমার বিশ্বাস আপনি যেহেতু মেয়ে মিথ্যে বলবে না, আর যদি মিথ্যে বলে দুই গালে দুটো চট দিবেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ছিল আয় ছিল ছিল। তুই ওদের দাওয়াত দিছিস? আব্বা কেমন করে দাওয়াত দিছি? আমি দাওয়াত দিছি, সমস্যা কি? মা দেখো তো, হাসেম ভাই আমার চিনে না। ও বাবা হাসেম, তুমি আমার সেলুরে চিনো না, আমার চিনো না? না না, চিনবো না কেন চাচি, এখন তো পরিষ্কার হয়ে গেল না, চাচা চাচি শিলু। আসলে যে চাচি, মানে একটা লাঠি দিয়ে মাথায় আঘাত পেয়েছিলাম, তারপর আমি কিরম জানি হয়ে গেছি। মানে ঘটনা হচ্ছে কি, আমার কিরম জানি সব তালগোল হারায় গেছে। এই শোনেন না, শোন শেষ করি। ঘটনা হচ্ছে একবার সব স্পষ্ট দেখি, আবার দিই ঝাপসা ঝাপসা, আবার পরিষ্কার দিই, আবার দিই না, কিরম জানি বেড়াচার মধ্যে পড়ছে। এই তুমি না আমার কইস, তুমি হাসেম না, ভুলে গেছো সব? না চাচা, আপনার সঙ্গে জাস্ট ফান করছি, মানে মজা করছি। আপনি আমাদের চেয়ারম্যান, আপনি জনপ্রতিনিধি, তাই না? জনপ্রতিনিধির সঙ্গে ফান করা যাবে না, এর তো কোনো সংবিধানে লেখা নেই। চাচি লেখা আছে, তুমি তো দেখতেছি ভারী ফাজিল। আপনি যতখানি ভারী কইতেছেন অত ভারী কিন্তু আমি না, অত ভারী তুমি এলা ভারী, আমি তো হালকা টাইপের ফাজিল। যাও নিয়ে যাও, যাও নিয়ে যাও, যা দাও খাও। চাচা সব আপনিও চলেন, একসাথে যাও, তোমরাই যাও। টাকা একটা ছবি তুলে রাখলাম, হাসিম ভাই কোনো সময় পুলিশে ধরে তাহলে এই ছবি দেখাবো চেয়ারম্যান সাহেব। না না, এমনি তো অবশ্যই আমাদের লোক না। যাও সঙ্গে একসাথে খাই, চলো যাও, তোমরাই খাও, যাও। সাসা রাগ করেন না, নিজের বাড়িতে রাগ করে লাভ আছে? এই বাড়িতে খাও লিখো, আর বেশি রাগ করলে হয় কি গ্যাস ম্যাস হয়। ঠিক আছে চলো, পর পর পরে তো রাগ করে। হ্যাঁ, এই যে আমি কিন্তু আসলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, আমি দুনো পাতা খেয়ে তোমার বিচার তো মনে করো হয়ে গেছে, করুন তো ভাবতেছ অন্য জিনিস। খালি ভাবলেও তো স্যার বিচারটা করেন না স্যার। বিচার তো করবো রে ভাই, কিন্তু আমার এই বিচার তোমার মনোভূত হবে কিনা এটাই ভাবতেছি। কেন মনোভূত হবে না কেন? ধরো ভাই আমি আরে ডাকলাম, হ্যাঁ ডাকলাম, তার আমি বকে দিলাম, দিলেন, তার অন্যায় হয়েছে তার আমি বুঝাইলাম, বুঝাইলেন, সে বুঝলো, বুঝলো, অনুতপ্ত হলো, হইলো, হয় সে মাপ চাইলো তোমার কাছে, মাপ চাইলো তোমার ভালো লাগবে? একদম না, তো মাপে হইব নাকি? আমারও তো ভালো লাগবে না ভাই, আমার ঘরে তো বউ আছে, আমার বউয়ের সাথে কেউ ইটিস পিটিস করবে আমার কি ভালো লাগবে ভাই? আমার তো মনে হবে একদম কাল্লা ফাড়া দেয়। এই যে আমার ভালো লাগে স্যার, এই যে আপনি আমার দুঃখটা বুঝছেন স্যার, আমার তো আমার একদম হাত নিষ্পিস করে স্যার, সেদিন তো দিছিলাম মাথাটা ফাড়ায়, খালি একটু লিখে বেঁচে গেছে স্যার। আর বাঁচান যাবে না, এরপরে ডেলিভার ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, মিছিল করে না, আগে মার তারপরে কথাবার্তা, ঠিক আছে? আপনি কইতেছেন স্যার আগে মার, মারের উপর কোনো ওষুধ নাই ভাই, আগে ঠাস করে মারবে, ঠিক আছে? তারপরে বিচার শুরু, ঠিক আছে? একটা ছোট্ট ঝামেলা আছে। আবার কি ঝামেলা? মানে ওরে তো আমি বাগিয়ে পেতেছি না তোমার না ভাই, যে রাগে বুদ্ধি নাশ হয়ে গেছে। আরে ভাই, ওরে ডাইকার অস্ত্র তো তোমার কাছে আছে রে ভাই। অস্ত্র? কি অস্ত্র? রাগে তোমার বুদ্ধি শেষ হয়ে গেছে। শুনো আমি একটা কথা বলি, তোমার বউ আছে না? বউ আমার
আর শুনবে তো আগে এত রাগ করলে চলবে বউ আছে না বৌরুদের ডাকায় দেয় যেই আসবে উনি খপ করে ধরে হ্যাপি মারেন মার্জা শেষ করে দিতে ও স্যার আপনি একটা ভালো বুদ্ধি দিচ্ছেন আপনি এখানে দেখেন না আমি কী করি তাই কাই না তার কোমরের আডু যদি গুড়া না করছি ভাঙা ভাঙি করছে না সামনে মার দিতে হবে শিখুন না এই যে কাছের বড় বোতল আছে না বোতলের মধ্যে গরম পানি করার করে ঢালবে তাহলে আটকে এই যে মাংস দিবা মাংস ভিতরে থ্যাতলা যাবে উপরে চামড়া কিছু হবে না ঠিক আছে না স্যার কিছু মনে করেন না স্যার আপনার একটু কদমপচি করেছে মানে হয়েছে কি মানে আব্বা আম্মা মারা যাওয়ার পরে কারোর প্রতি আমার এত সম্মান কোনোদিন এই ফিলিংসটাই আসে না স্যার একবার করি স্যার জি স্যার ঠিক আছে মানে হঠাৎ করে একটা ফ্লিক্স এই মুহূর্তে এইটাও নাই যাই হোক এটা মানে এটা ঠিক আছে এটা কেউ না জানো ওইভাবে ডাকবা ঠিক আছে যাও জি স্যার যাও যাও শোন আমি অনেক ভাইবে দেখলাম বুঝছস এই আমি জানতাম আমার বড় ভাইয়ের একদিন শুভ বুদ্ধির উদয় হইবই হ্যাঁ শুভ বুদ্ধি বলতে পারোস তাইলে আর দেরি করতেছো কেন তাড়াতাড়ি যা বারুদ ভাইয়ের সাথে কোলাকুলি করো আমার যে কি ভাল লাগতেছে কি আমি ওর লোকে কোলাকুলি করবো কোন দুঃখে এটা তুই কি বলতেছস ও মা ঝগড়া বিবাদ শেষ করবা তাহলে কোলাকুলি করবা না কি বলি তুই ওর সাথে আমি ঝগড়া বিবাদ শেষ করবো কিসের জন্য ও একটা বেয়াদব ও আমার পায়ে ধরে মাপ না চাইলে ওর আমি জীবনেও মাপ করবো না তাহলে যে তুমি বললা তখন ভাবছো ভাবছি আমি বিয়ে করবো না কারণ বিয়ে করবে না মানে কি বলতেছো তুমি তুমি না বিয়ে করার জন্য জমি বেচতেছো তবে রোজিনার বাবা শহরে গেছে কেনাকাটা করতে করবো না মানে পিছায় দিছি এখন বিয়ে করাটা ঠিক হবে না কি যে কইতেছো না তুমি আচ্ছা রোজিনার সাথে কি তোমার ঝগড়াটা ঘটনা হয়েছে তা তো কিছু হয়েছেই আরে ধুর প্রেমের সময় এরকম ঝগড়া টগড়া থাকে বিয়ের পর সব ঠিক হয়ে যায় বিয়ার আগেই এত ঝামেলা বিয়ের পরে তো পারবেই কিভাবে ঠিক হবে কি যে কইতেছো কিছুই বুঝতে পারতেছি না যা ভাই রোজিনার আগে একবার বিয়ে ভাঙছিল এখন যদি আবার বিয়া ভাঙে তাইলে যে রোজিনা কি করে ফেলাবো কিছু কইতে পারি না আর সেই দায় কিন্তু তোমার নিতেই হইব সেই দায় আমি নেব কিসের জন্য আর তাছাড়া আমি তো বিয়ে ভাঙি নাই বিয়ে পিছিয়ে দিছি এই তুই আর এটা নিয়ে বাড়াবাড়ি করিস না তো আমার না খুব খারাপ লাগলো বিষয়টা কাজটা মোটেও ঠিক হলো না সব কিছু ঠিক হয়ে তীরে এসে তোরে ডুবলো কেন আচ্ছা কি এমন হয়েছে যে তুমি আর বিয়াটা পিছাই দিতে চাইতেছো এত কিছু আমি তোরে বলতে পারবো না আমি তোকে আমার সিদ্ধান্ত জানাইলাম আর আমার আর বিয়া করতে ভালো লাগতেছে না ব্যাস তোরা ও যাও ও সাতেন্ডারে ফোন দাও ওরা আসতে কো দেখো আমার মাথা গরমের তোরা ফোন দাও আসতে কো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো করিচ্ছটা দেখছো কি তুমি তোমারে কইছি ফোন দিতা তুমি ফোন তুমি এক কাজ করবা ওই যে সাত নাম্বার সেক্টরের পেছনে যে লেকটা আছে না লেকটার পেছনে আইতে কো কও কও হানি কে ওই উঠি আসলে তুমি কি করবা বানামু আমি তো অন্য মেয়ের দিক কারণ তাকাই না আচ্ছা কিরম সন্দেহ করে একটু খুলে বলছে উনি বলতে চাচ্ছেন আপনি সুমনি না আমার বিয়ে তুমি কার সাথে দিবা কেন ওই যে আশেমের মতো দেখতে ছেলে আসছে আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা তুমি আমি স্যার কেটা কি ধরনের কথা বলে আমার বউটা